Assalamualaikum. Welcome back to my channel Beauty Secret by Samira. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি ফেস ওয়াশের রিভিউ নিয়ে। এটা হচ্ছে Neutrogena Oil Balancing Facial Wash with Lime and Aloe Vera. সো এই ফেস ওয়াশটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, অ্যান্ড এটাকে আমরা কীভাবে ইউজ করব, এবং এই ফেস ওয়াশটি আমাদের স্কিনের জন্য ঠিক কতটা কার্যকরী সেই সম্পর্কে এখন আমি তোমাদেরকে ফুল ডিটেলসে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অ্যান্ড ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওটি। সো এটা হচ্ছে Neutrogena Oil Balancing Facial Wash with Lime and Aloe Vera. সো এই ফেস ওয়াশটির প্যাকেজিংটা কেমন সেটা তোমাদের ফার্স্টে বলে দিই। এই ফেস ওয়াশটা আসে হচ্ছে নর্মালি একটা পাম্প ডিসপেন্সার প্যাকেজিংয়ের মাধ্যমে। এটা প্যাকেজিংটা রিয়েলি গুড কোয়ালিটির একটি প্যাকেজিং, এবং এটার পাম্পটা খুব টাইটলি সিকিউর করা থাকে, দ্যাটস ওয়াই প্রোডাক্টটি স্পিলে ছাড়ার কোনো চান্স থাকে না, এবং তুমি প্রয়োজন মতো তোমার যতটুকু পরিমাণে প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে নিয়ে ফেসে ইউজ করতে পারবে। এবং এই ফেস ওয়াশটার কনসিস্টেন্সিটা হচ্ছে জেল লাইক কনসিস্টেন্সি। এটাকে যখন স্কিনে অ্যাপ্লাই করবে তোমরা বুঝতে পারবে এটা খুব ইজিলি স্কিনের মধ্যে গ্লাইডস হয়ে যায় এবং স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটাকে রিমুভ করে। সো এটা বেসিক্যালি লাইম অ্যান্ড অ্যালোভেরা এক্সট্র্যাক্ট। লাইম অ্যান্ড অ্যালোভেরা এই দুইটা ইনগ্রিডিয়েন্ট আমাদের স্কিনের জন্য খুবই ইফেক্টিভ, স্পেশাল স্কিনটাকে ব্রাইট করতে, স্কিনটাকে হেলদি রাখতে, ক্লিয়ার রাখতে, গ্লোয়িং রাখতে এবং স্পটলেস রাখতে এই দুইটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু খুবই ভালো কাজ করে। সো এই ফেস ওয়াশটা হচ্ছে যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে, কেননা এটা স্কিন থেকে অয়েলটাকে ব্যালেন্স করতে হেল্প করে। সো তোমরা যারা এক্সট্রিমলি অয়েলি স্কিনের আপুর আছো তারা যদি এটাকে ইউজ করো তোমরা খুবই ভালো রেজাল্ট পাবে, এবং এটা হচ্ছে স্কিনটাকে ডিপলি ক্লিন করে থাকে। স্কিনে যদি কোনো প্রকার মেকআপের রেসিডিউ থেকে থাকে সেটাকেও খুব ইজিলি এটা রিমুভ করে ফেলে, এবং এটা স্কিন থেকে এক্সেস অয়েল রিমুভ করে, স্কিনে ইনস্ট্যান্ট একটা ম্যাটিফাইং ইফেক্ট দেয়, এবং এটা হচ্ছে স্কিনটাকে অয়েল ফ্রি রাখে। সো তোমরা এটাকে যারা ইউজ করেছো তারা অবশ্যই এটা বেনিফিটসটা সম্পর্কে জানো। তাই এই প্রোডাক্টটা হচ্ছে স্কিনের জন্য খুব ভালো কাজ করে, এবং এই ফেস ওয়াশটিকে তোমরা ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে তাহলে তোমরা এটাকে কন্টিনিউ করবে। এবং এই প্রোডাক্টটা হচ্ছে ডেভেলপড উইথ ডার্মাটোলজিস্ট, সো এটা স্কিনের জন্য খুবই সেফ একটি প্রোডাক্ট, অ্যান্ড এই প্রোডাক্টের স্কিনটাকে ম্যাটিফাই করার সাথে সাথে এটা আমাদের পোর্সটাকে টাইটেন করতে হেল্প করে, স্কিনটাকে স্মুথ করতে হেল্প করে, এবং এটা সুইটেবল ফর ডেইলি ইউজ। সো তোমরা যারা ডেইলি ইউজের জন্য ভালো মানের একটি ডিপ ক্লিনজিং ফেস ওয়াশ ইউজ করতে চাচ্ছ সেই ক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো। সো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ফেস ওয়াশটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই ফেস ওয়াশটিকে তোমরা মর্নিং অ্যান্ড ইভিনিং যে কোনো টাইম ইউজ করতে পারবে। ইউজ করার আগে ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করার পর ভেজা ফেসে পরিমাণ মতো ফেস ওয়াশটিকে নিয়ে ফুল ফেসে জেন্টলি মাসাজ করবে, এবং অবশ্যই তোমাদের আই এরিয়াটাকে অ্যাভয়েড করে দেন এটাকে মাসাজ করবে। দেন 2-3 মিনিটস পর্যন্ত ফেসটাকে ভালোভাবে মাসাজ করার পর তোমরা ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে। ইনস্ট্যান্ট দেখতে পাবে স্কিনটা অনেক বেশি ব্রাইট, ক্লিয়ার অ্যান্ড হেলদি লাগছে, এবং রেগুলার বেসিসে ইউজ করতে থাকলে তোমাদের যদি অয়েলি স্কিনের প্রবলেম আছে স্কিনের অয়েলটা এক্সেস অয়েলটা অনেক রিডিউস থাকবে এবং স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত ম্যাটিফাই থাকবে, এবং তোমাদের স্কিনটা ধীরে ধীরে ব্রাইট অ্যান্ড গ্লোয়িং হবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে, অ্যান্ড তোমাদের